বিজেপির রাজ্য সভাপতি প্রশংসায় অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের খয়রাসোল ব্লক থেকে বেশ কিছু সিপিএম কংগ্রেস ছেড়ে মানুষ তৃণমূলে যোগ দেন। খয়রাসোল ব্লকের দায়িত্বে থাকা সুদীপ ঘোষের নেতৃত্বে তারা এদিন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, এলাকার 5000 মানুষ বিরোধী দল থেকে আমাদের দলে যোগদান করেছে, তবে সবাইকে এখানে আনা সম্ভব হয়নি, কারণ বাস ভাড়া করতে হবে, তারপর করোনা অতিমারির কারণে জমায়েত করা ঠিক হবে না ভেবেই শর্টেরে কর্মী সমর্থক এখানে এসেছে। আপাতত তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলাম। করোনা আক্রান্তের সংখ্যা কমলে কয়রা চলে গিয়ে সভা করে আসবো, সেখানে বাকিদের যোগদান করাবো। সাংবাদিক সম্মেলনে বিরোধী নেই বলে কটাক্ষ করেন অনুব্রত। রাজ্যে তো বিজেপি প্রধান বিরোধী। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, রাজ্যে তো ওদের বিরাট খাওয়া খাই, সভাপতির নাম করতেই হবে, স্বীকার করতে হবে ভারত সভাপতি। ঘটাঘট বাদ দিচ্ছে, ঘরাঘর ফেলে দিচ্ছে, সাংঘাতিক স্ট্যামিনার আছে লোকটার। সুকান্তবাবুকে আমি ধন্যবাদ জানাই, গুড ডিসিশন, কিছু হলেই ফেলে দাও। যেহেতু খয়রাসোলের দায়িত্ব আছে এবং আমাদের আপনারা জানেন উনি এমএলএ দাঁড়িয়েছিলেন, ছিলেন নিশ্চয়ই, নামটাও জানেন দেবব্রত, সেও আছেন এবং সুইত্য দেবব্রত ওরাই দেখাশোনা করছেন, অঞ্জনা আমাদের কাঞ্চন আছেন। বেশ, ওখানে আমাকে বলেছিল ওখানে গেলে 8 থেকে 9 হাজার লোক জয়েন করবে। আমি বলেছিলাম করোনা অবস্থায় যাবো না, আমার শরীরটাও খারাপ, তার জন্য আমি এখন বেরোচ্ছি না, তার জন্য আমি এখানে আজকে জয়েন করলাম, অল্প কিছু লোক নিয়ে এখানে জয়েন করে না, তারপর যখন শরীর ভালো হবে তখন আমি গিয়ে বাদ বাকি লোক। এখনই যা লিস্ট এসছে তাতে এখানে মোটামুটি 2500-এর লিস্ট এসছে, 2500। না, 2500 লোককে তো আনা যায় না, লিডারশিপটা এসছে, 100-150 মতন লোক নেতৃত্ব এসছে, তাদের নেতৃত্বে এই লোকগুলো জয়েন করছে। ওখানে গেলে অনেক বাসের ফাঁসের ব্যাপার আছে, তো বাস ফাঁসগুলো লাগবে, অত বাসে আমাদের তো সম্ভব নয়, 5000 লোকের তো বাস খরচা আছে, তার জন্য আজকে অল্প কিছু লোক এসছে, একদিন করোনা ইয়েটা কমে যাক তারপর গিয়ে ওখানে গিয়ে আমি জয়েন করব। দাদা, ভোট প্রচারে শিলিগুড়ি যাবেন? শরীর ভালো নেই, শরীর ভালো থাকলে লড়াইটা কেমন হবে? লড়াই ভালো হবে, কার সঙ্গে লড়ব বলুন তো, মিডিয়ার সঙ্গে না অন্য দলের সঙ্গে? লড়াই কাউকে দেখতে পাচ্ছেন না? তোমরা পাচ্ছ কি? তোমরা পেলাই না, মানে মিডিয়ার চোখ দিয়ে চোখ থেকে অনেক কিছু দেখা যায়, তোমরা পাচ্ছ? রাজ্যে বর্তমানে বিজেপি বিরোধী রয়েছে, সেখানে বিজেপি এখানে রাজ্যে রাজ্যে রয়েছে, তা সে রাজ্যে তো ওদের বিরাট খাওয়া, তবে কিন্তু রাজ্যের সভাপতির নাম স্বীকার করতে হবে, ভালো সভাপতি ভাড়া ভাড় বাদ দিচ্ছে, ধরা ধর ফেলে দিচ্ছে, সাংঘাতিক স্টেমিনার আছে। সুকান্তবাবুকে আমি ধন্যবাদ জানাই, গুড ডিসিশন, কিছু করলেন দাদা। দাদা, আপনি নির্বাচনের আগে একটা আভাস দিয়ে দেন যে কি হতে চলেছে এবং মিলেও যায়, কি করবেন? মিউনিসিপ্যালিটি নির্বাচনটা দলের সিদ্ধান্ত মতেই হবে, সব জায়গায় ক্যান্ডিডেট থাকবে। Thank you.